গাইস আমি আসলে শান্না চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমাদের ব্লগটা হলো অনলাইন স্টার্ট। দেখতে পাচ্ছেন এখানে সুমন আছে, এখানে বাবু আছে, আমাদের বস আছে মইদিন, আর ক্যামেরায় আছে সীমান্ত। আমরা চারজন ও থাকবে না, আমরা চারজন আজকে এইখানে অনলাইন স্টার্ট করব, ঠিক আছে? মানে এক রাত থাকবো, কালকে এক রাত থাকছি, বাট সেটা আমরা ব্লগে দেখাতে পারি নাই। তো আজকে অবশ্যই দেখাবো। ব্লগ মূলত শুরু হবে রাত 11:30-12টার দিক থেকে ব্লগ শুরু হবে। তার আগে কোনো ব্লগ নাই, আমরা আছি নালতা আহসানিয়া মিশনের একটা স্পেশাল রুমে, ঠিক আছে? তো মেহমানদের সবার রাত্রের খাওয়া দাওয়া শেষ করানোর পর আমরা এখানে থাকবো এবং সারা রাত অনেক চিল করবো, মজা করবো। সব কিছু তো দেখাবো না, যেগুলো দেখাবো সেগুলো দেখাবো, আর যেগুলো দেখানোর না সেগুলো দেখাবো না, ঠিক আছে? তো দেখা হবে রাত 11টার পর। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চলে যাই মইদিনের কাছে। আমাদের আমাদের বস যাচ্ছে আজকে, আমরা এই পাঁচজন আজকে ওয়ান নাইট স্ট্যান্ড হবে, ঠিক আছে? আজকে আমরা রাত্রে ভীষণ মজা করব। এখানে আছে এই বাবু আছে, অন্ধকারের জন্য আমি সরি। এখানে আছে আমাদের বস মহিউদ্দিন, তারপরে আছেন এই যে সীমান্ত, তারপরে আছে ওইখানে সুমন আছে, আপনাদের সামনে আসতেছি, ঠিক আছে? আমার দেখা যায় কি না আমি জানি না, যতটা সম্ভব দেখা যাবে। আমরা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করব, ঠিক আছে? আজকে আমাদের মিশন হলো ওয়ান নাইট স্ট্যান্ড, রাত্রে আমরা মিশন করব, ঠিক আছে? এই অন্ধকারের ভিতর দিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে নালতা আহসানিয়া মিশনের দিকে। হ্যাঁ, এবার আমার একটু দেখা যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই আমারে, ঠিক আছে? টাটা, বাই বাই। না, বাই বাই না, আমরা এক্ষুনি যাবো এখন। হ্যাঁ, 11টার পরে হবে খেলা, 11টার পর থেকে, রাত 11টার পর থেকে ব্লগ শুরু করবো, ঠিক আছে? আমরা চারজন, আমি মহিউদ্দিন, সীমান্ত এবং সুমন, আমরা এই চারজন এস কিউব এবং এম এস কিউব, আজকে এই চারজন মিলে সব কিছু কাঁপিয়ে দেবো, ঠিক আছে? রাত 11টার পর থেকে আমাদের ব্লগ শুরু হবে। এখন আমরা নালতা আহসানিয়া মিশনে যাচ্ছি, মেহমানদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেলে আমরা চারজন একটা রুমে চিল হবে, চিল, ওকে? তারপর দেখা হবে। টাটা। কে তুমি? তুমি কিটা? তুমি কিটা? তুমি কিটা? ভালো আছো? ব্লগ ভিডিও। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে আমার আছে, এ হলো বেকা, সবাই এক নামে চেনে, আসিফ। ওই দেখেন, এইটা হলো আমাদের রুম, আমরা এই রুমে থাকবো। এই রুমটা আমাদের ওয়ান নাইট স্ট্যান্ড হবে, ঠিক আছে? সব কিছু আছে এই রুমে। এটা হলো বাথরুম, বুঝতে পারিনি তো, ঠিক আছে? কি করবো, চলে যাচ্ছি, চলে যাচ্ছি, টাটা, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। আমার কোনো দোষ নেই, এই যে বাবু ছিল এটা তো আমি জানি না, খেয়াল করিনি, ঠিক আছে? সীমান্ত ওই ইয়ে করো, তুমি হলো 200 বাদাম নিয়ে এসো, 24 টাকা করে স্বনিমে নি ভাজা বাদাম 200 নিয়ে এসো, 48 টাকা, অথবা 50 টাকার বাদাম, আর 4টা দুধ চা। আচ্ছা, দই চিড়ি আনবো নাকি? না, দই চিড়ি না, এখানে দই চিড়ি আমরা খাবো না, ওই ওই কাকুর বলে দাও ফুচকা চটপটি পাঠাই দিতে 3 প্লেট করে। এক প্লেট ফুচকা, এক প্লেট করে চটপটি, আর বাটি এক্সট্রা এক প্লেট নিয়ে আসো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর কিছু আনবো না? না না, আর কিছু আনা লাগবে না, তুমি যাও তাড়াতাড়ি নিয়ে এসো, এখানে আমরা কোনো সকাল রাতে কিছু খাইনি, ঠিক আছে? যাও। আর এনে অনেক কাজ করে, দেখেন বেডশিট গোছাচ্ছে কি সুন্দর, তিনি সব কিছু কন্ট্রোল করেন, মানে অনেক পরিশ্রমী ছেলেটা। আর এই ইনি হলো, আমরা আজকে এই রুমে থাকবো, ঠিক আছে? আমাদের মূলত এই রুমটাই আমরা আজকে পার্টি করব, ঠিক আছে? মইদিন কিছু বলো, কি খাবা, অর্ডার দাও প্লিজ, অর্ডার প্লিজ, কি খাবা? প্রত্যেকের একটা করে বলতে পারবা, কিন্তু সর্বোচ্চ 5 টাকার উপর যেন না হয়। বলো কি খাবা? বাদাম। মহিউদ্দিনের জন্য 5 টাকার বাদাম। বাবু কি খাবা? বাবু কি খাবা? 5 টাকা করে। তোমাদের চারজনের জন্য 20 টাকা বাজেট, তোমাদের চারজনের জন্য 20 টাকা বাজেট করেছি। বলো কি খাবা? বাদাম। বাদাম, তাই 10 টাকার বাদাম হয়ে গেছে। সুমন কি খাবা? বাদাম। বাদাম, 15 টাকার বাদাম। সীমান্ত
কি খাবা? হ্যাঁ কি খাবা? আমি কি খাবো? সবাই দেখা তাই খাবো বাদাম। তাহলে 20 টাকা বাজেট হয়ে গেছে, যাও 20 টাকার বাদাম নিয়ে এসো, যাও চলে যাও। আমার নাম্বার মুখস্থ আছে? বহুত ছবি তো আপনার সেটার কোন জীব জানোয়ারের ছবি আছে না? আপনার কোনো কার জীব জানোয়ারের সাথে কোনো ছবি আছে? ওগুলো না, ওগুলো বাদে। আপনার সাথে আপনি ক্লোজ আছেন এমন কোনো ছবি আছে? গরুর সাথে ছবি তোলা আছে আপনাদের নিজস্ব? না না, কাগজ ছবি খুঁজে পাওয়া গেছে, অনেক আছে টুকটাক। আচ্ছা ঠিক আছে, দেখি মহিউদ্দিন তোমার কি কি ছবি আছে আমরা দেখি। আস্তে আস্তে যাও, দেখি কি হয়েছে?
তোমাকে রুমে বন্ধ করে দিয়েছে কে? আচ্ছা তুমি তুমি তাহলে থাকো, আমরা ঘুরে আসি। তুমি কান অভ্যেস করো, কান অভ্যেস করো, তাহলে তোমাকে ছেড়ে দেবো। মহিউদ্দিন তুমি তাহলে থাকো, হ্যাঁ ঢুকে দেখে রিটার্ন পর কি আসে ভূত। আরে